মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের সাময়িক কার্যক্রম শেষ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে পুতিনের সঙ্গে আলোচনা করা এখনই কোনো তার পরিকল্পনা নেই। বৃহস্পতিবার ফার্সি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাইডেন বলেন, বাস্তবতা এবং ব্যাপারটি হলো পুতিনের সঙ্গে যোগাযোগ করার আমার অবিলম্বে কোনো পরিকল্পনা নেই। আমি পুতিনের সঙ্গে কথা বলতে প্রস্তুত যদি বাস্তবে তার সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ থাকে যে তিনি যুদ্ধ শেষ করার উপায় করছেন, কিন্তু তিনি এখনও তা করেননি। তিনি আরও বলেন, যদি তাই হয় তাহলে আমার ফার্সি এবং আমার নেটো বন্ধুদের সঙ্গে পরামর্শ করে পুতিনের সঙ্গে বসে তার মনে কী আছে সেটা দেখতে পেরে খুশি হব। বাইডেন বলেন, এই যুদ্ধ শেষ করার একটা উপায় আছে, সেটা বেশ যুক্তিসঙ্গত উপায়, আর তা হচ্ছে পুতিন ইউক্রেন থেকে বের হয়ে যাবেন, কিন্তু মনে হচ্ছে না তিনি সেটা করবেন। এরই মধ্যে আমি মনে করি ইমানুয়েল যা বলেছেন তা একেবারেই সমালোচনামূলক। আমাদের অবশ্যই ইউক্রেনের জনগণকে সমর্থন করতে হবে।